সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। সকলকে স্বাগত জানাচ্ছি অনলাইন ভিত্তিক প্রেরণা কার্যক্রমে সমাজকর্ম বিষয়ে আজকের এই ক্লাসে। আজকে আমি তোমাদের সমাজকর্ম দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা করব। গত ক্লাসে এই অধ্যায়ে 1961 সালের মুসলিম পারিবারিক আইনের ধারণা এবং গুরুত্বপূর্ণ ধারা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে এ আইনেরই গুরুত্ব নিয়ে আলোচনা করব এবং 1961 সালে মুসলিম পারিবারিক আইন আমাদের সমাজে কতটা ভূমিকা রেখেছে এবং কতটুকু আবশ্যকতা আছে এটাই নিয়ে আজকে আলোচনা করব। গত ক্লাসে আমি তোমাদের বলেছি যে এই আইনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আইন এবং বিভিন্ন সময়ে বিভিন্ন বোর্ডে এখান থেকে প্রশ্ন এসে থাকে। বিগত সালে এসেছে, পরবর্তীতেও আসার সম্ভাবনা আছে। তো তোমরা এই আইনগুলি সুন্দর করে পড়বে। তাহলে এখন শুরু করছি 1961 সালে মুসলিম পারিবারিক আইনের গুরুত্ব বা প্রয়োজনীয়তা। আমাদের নারী সমাজে শিশু এবং নারীদের অধিকার রক্ষায় 1961 সালে মুসলিম পারিবারিক আইন একটি নিরাপত্তা কবচ। এই 1961 সালে মুসলিম পারিবারিক আইনের জন্যই আমাদের মুসলিম নারী সমাজে নারীদের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা এসেছে। এ আইনের আগে এরকম কোনো সুযোগ সুবিধা নারীদের ছিল না আমাদের এই সমাজে। এই আইনের মাধ্যমে নারীদের অধিকার ও স্বাধীনতা এসেছে। 1961 সালে মুসলিম পারিবারিক আইনের মাধ্যমে নারীরা তাদের অধিকার আদায় করতে পারতেছে এবং নিজস্ব স্বাধীনতা পেয়েছে। আগে নারীদের দেখা যেত যে কোনো বিয়ের ক্ষেত্রে কোনো ধরনের মতামত তারা দিতে পারত না, কিন্তু এখন 1961 সালে মুসলিম পারিবারিক আইনের পরে নারী সমাজ তাদের বিয়ের ক্ষেত্রে যে নিজস্ব একটা মতামত সেই মতামত তার অভিভাবককে জানাতে পারে। তাহলে দেখা যাচ্ছে 1961 সালে মুসলিম পারিবারিক আইনের মাধ্যমে নারীদের অধিকার এবং স্বাধীনতা এসেছে। 1961 সালে মুসলিম পারিবারিক আইনের মাধ্যমে আরেকটা জিনিস এসেছে যে বাল্য বিবাহ রোধ হয়েছে। এ আইনে ছেলে এবং মেয়েদের বিয়ের বয়স নির্ধারণ করে দেওয়ার কারণে যখন তখন ছেলে মেয়েরা বিয়ে করতে পারে না বা সমাজ বা পরিবার বাবা মা তার যখন তখন ইচ্ছে মতো তার ছেলে মেয়েদের বিয়ে দিতে পারছে না, সেজন্য বাল্য বিবাহ রোধ করা সম্ভব হচ্ছে। এবং এই বাল্য বিবাহের কারণে যে সমাজের জনসংখ্যা বৃদ্ধি পেত সেই জনসংখ্যা নিয়ন্ত্রণ করাও বা জনসংখ্যা বৃদ্ধি রোধ করাও সম্ভব হয়েছে এই আইনের মাধ্যমে। 1961 সালের মুসলিম পারিবারিক আইনের আরেকটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে বহুবিবাহ বন্ধকরণ। আগে দেখা যেত প্রথম স্ত্রী থাকার পরও দ্বিতীয় স্ত্রী বা তৃতীয় স্ত্রী বা একের অধিক স্ত্রী অনেকেই রাখত বা যখন মন চাইতো অনেকেই বিয়ে শাদী করত, কিন্তু এ আইনের মাধ্যমে এই বিয়ের উপরে নিয়ন্ত্রণ আরোপ হওয়ার কারণে বা প্রথম স্ত্রীর মতামত নেয়ার কারণে এখন আর কেউ ইচ্ছে মতো বিয়ে করতে পারে না। আবার আরেকটা দিক আছে যে বহুবিবাহের কারণে সংসারে অশান্তি হতো, একাধিক স্ত্রী থাকার কারণে সমাজে বা সংসারে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হতো পরিবারে। সেই বহুবিবাহ বন্ধ হওয়ার কারণে এখন আর এই সমাজে বা পরিবারে এ ধরনের সমস্যা সৃষ্টি হয় না বা খুব কম হয়, একেবারেই যে হচ্ছে না তা না, এখন অনেকটা কমে গেছে। 1961 সালের মুসলিম পারিবারিক আইনের আরেকটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে তালাক সম্পর্কিত বিধান। এ আইনে আগে 1961 সালে মুসলিম পারিবারিক আইন আমাদের দেশে প্রতিষ্ঠিত হওয়ার আগে
একজন পুরুষ তিনবার মুখে তালাক উচ্চারণ করলেই তালাক হয়ে যেত। অথবা অনেক সময় দেখা যেত যে লিখিত কোনো প্রমাণ যদি দাখিল করতে না পারত তাহলে পরবর্তীতে দেনমোহর বা ভরণ পোষণ বা কুটপুষের যে একটা সুযোগ সুবিধা সেটাও নারীরা পেত না, এ থেকে নারীরা বঞ্চিত হতো। কিন্তু এ আইন হওয়ার কারণে তিনবার মুখে তালাক উচ্চারণ করলেই তালাক হয়ে যায় না। তালাকের ক্ষেত্রে যে সালিশ পরিষদের নোটিশ দিতে হয়, স্ত্রীকে নোটিশ দিতে হয় বা 90 দিনের যে একটা সময়সীমা, এ ধরনের সময়সীমা বেঁধে দেওয়ার কারণে যখন তখন আর তালাক হচ্ছে না বা তালাকের ক্ষেত্রে আর স্বেচ্ছাচারিতা নেই পুরুষের। আগে তালাক হলে দেখা যেত নারীরা যে একটা বিপদের মধ্যে পড়তো, যখন তখন পুরুষ তালাক দিয়ে দিত, এখন সেই জিনিসটা নেই বিদায় নারীরা অনেকটাই নিরাপত্তা পাচ্ছে। মুসলিম পারিবারিক আইনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে পারিবারিক ভাঙ্গন রোধ। এ আইনের মাধ্যমে পারিবারিক ভাঙ্গন রোধ করা সম্ভব হয়েছে। যখন তখন বা মনোমালিন্যের কারণে বা সামান্য ঝগড়াঝাটির কারণে একজন স্বামী তার স্ত্রীকে যখন তখন যে তালাক দিয়ে দিত, সেই তালাকটা এখন আর হচ্ছে না বা একটা নিয়মমাফিকভাবে তালাক দিতে হচ্ছে বিদায় যখন তখন তালাক না হওয়ার কারণে যে পরিবার যে কোনো সময় ভেঙে যাওয়ার যে একটা ভয়, সে ভয়টা এখন আর নেই বা যখন তখন পরিবার ভেঙে যাচ্ছে না। এতে ছোটো ছোটো শিশুরা আগে যখন তখন টাকা তালাক হওয়ার কারণে শিশুরা মানে পরিবারের শিশুরা যে নিরাপত্তাহীনতায় ভুগত, এখন শিশুরা সেই নিরাপত্তাহীনতায় ভুগছে না আর যখন তখন পরিবারও ভেঙে যাচ্ছে না। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে 1961 সালের মুসলিম পারিবারিক আইন এই পারিবারিক ভাঙ্গন রোধ করার ক্ষেত্রে একটু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এ আইনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে নারীদের মর্যাদাবোধ। আগে যখন মন চেত যখন ইচ্ছা তখনই তালাক দিয়ে দিত বা তাদের দেনমোহরও দিতে হতো না বা তাদের ভরণ পোষণ না করলেও কোনো সমস্যা হতো না, আইনিভাবে কেউ মানে এগুলো ফল ভোগ করতে হতো না কোনো স্বামীকে, সেজন্য দেখা যেত মুসলিম নারীদের বা নারী সমাজের কোনো মর্যাদাই ছিল না। কিন্তু এ আইনের মাধ্যমে আমাদের সমাজে নারীদের একটা মর্যাদা এসেছে বা তাদেরকে মর্যাদা দিতে শিখছে বা নারীরা নিজেরাও বুঝতে পারে যে না তাদের একটা নিজস্ব মর্যাদা আছে। 1961 সালে মুসলিম পারিবারিক আইনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে বিবাহকে বা বিবাহকে আইনি রূপ দান। 1961 সালে মুসলিম পারিবারিক আইনের আগে কোনো বিবাহ রেজিস্ট্রি করা হতো না। এই আইনের মাধ্যমে বিবাহকে রেজিস্ট্রি করার কারণে এটাকে আইনে রূপদান করা হয়েছে। এখন আইনের মাধ্যমে বিয়ে হচ্ছে, এই জন্য যখন তখন পরিবার বা সংসার ভেঙে যাচ্ছে না, অনেকটাই কমেছে সংসার ভেঙে যাওয়া হচ্ছে। তাহলে দেখা গেছে যে বিয়েটা একটা আইনগত রূপ পেয়েছে 1961 সালের মুসলিম পারিবারিক আইনের মাধ্যমে, এটা একটা গুরুত্বপূর্ণ দিক। 1961 সালে মুসলিম পারিবারিক আইনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে ভরণ পোষণ। এ আইনের মাধ্যমে নারীরা বা স্ত্রীরা ভরণ পোষণ পাচ্ছে বা স্বামীদেরকে বাধ্য করা হচ্ছে তাদের স্ত্রীদেরকে ভরণ পোষণ করতে হবে। এমনকি এ আইনের মাধ্যমে বলা হচ্ছে যে একজন স্বামী যখন বিয়ে করবে তখন স্ত্রীকে তার ভরণ পোষণ করতে হবে, তার ঘর করে দিতে হবে, তার দায়িত্ব পালন করতে হবে। এজন্য এখন নারীদের দায়িত্ব পালন করার ক্ষেত্রে স্বামীদের একটা বাধ্যবাধকতা রয়েছে। 1961 সালে মুসলিম পারিবারিক আইনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে শিশুদের অধিকার প্রতিষ্ঠা। এ আইনের মাধ্যমে শিশুরা তাদের অধিকার প্রতিষ্ঠিত করতে পেরেছে। এ আইনের মাধ্যমে শিশুরা আগে যখন তখন সংসার ভেঙে যেত পারিবারিক ভাঙ, এ আইনের মাধ্যমে পিতৃহারা ছেলেমেয়েরা দাদার সম্পত্তির অধিকারী হচ্ছে। আর যে সমস্ত দাদা জীবিত থাকা অবস্থায় বাবা মারা যায়
আইনের পূর্বে তারা দাদার সম্পত্তির কোনো ভাগিদার ছিল না বা সেই সম্পত্তিকে তাদের কোনো অধিকার ছিল না। কিন্তু 1961 সালের মুসলিম পারিবারিক আইনের পরে এই জিনিসটা গৃহীত করা হয়েছে এবং বর্তমানে পিতৃহারা ছেলে মেয়েরা দাদার সম্পত্তিতে অধিকারী হচ্ছে, উত্তরাধিকার সূত্রে দাদার সম্পত্তি তারা পাচ্ছে। এমনকি দেখা গেছে যে মাসহ ভাবে তারা দাদার কাছে থাকারও একটা সুযোগ পেয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি 1961 সালের মুসলিম পারিবারিক আইনের কারণে এদের এ সমাজে যে পুরুষের একটা স্বেচ্ছাচারিত বা যথেচ্ছাচার যে একটা ভাব ছিল, যখন তখন যা ইচ্ছা তা ইচ্ছে তারা করতে পারতো, আর ভরণ পোষণ না দিলেও চলতো, যখন তালাক দিতে ইচ্ছে তো তারা তালাক দিয়ে দিত, কিন্তু এখন আর এই জিনিসটা হচ্ছে না। তাহলে এগুলো যেমন বললাম এগুলো ছিল একটা আশার কথা, কিন্তু এরপরও দেখা গেছে যে 1961 সালে মুসলিম পারিবারিক আইনে এতগুলো কল্যাণকর দিক থাকার পরও জনগণের সচেতনতা ও দায়িত্বশীলতার অভাবে বাস্তবে এই আইনটি ততটা কার্যকর নয় যতটা খাতা কলমে আছে বা লিখিতভাবে যতটা আছে। বিশেষ করে ধর্মীয় অনুভূতি, অজ্ঞতা, অশিক্ষা, দারিদ্রতা ইত্যাদির কারণে আইনটির সুবিধা লাভ থেকে নারীরা বঞ্চিত হচ্ছে। আইন সম্পর্কে জনগণের সচেতনতার অভাব, সরকারের প্রচারণার অভাব, লিখিতভাবে আইনটি যতটা কার্যকরী বাস্তবে বা প্রায়োগিক দিক থেকে ততটা কার্যকরী হচ্ছে না। এমনকি নারীরা এই আইনের সুবিধা লাভ থেকে বঞ্চিত হচ্ছে। এত বছর পরও আমরা আশা করব অদূর ভবিষ্যতে জনগণের সচেতনতা, দায়িত্বশীলতা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাহায্য সহযোগিতার মাধ্যমে উক্ত আইন আরও ফলপ্রসূ হয়ে উঠবে বলে আমরা আশা করি। তাহলে আজকে এ পর্যন্তই। আগামী ক্লাসে আমি আরেকটা সামাজিক আইন নিয়ে আলোচনা করব এই অধ্যায়ে। আল্লাহ হাফেজ।